হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে মাহি দিদা দাদুর কোলেই ছিল, আমি এখন মাহিকে নিলাম। মাহির একবার খাওয়াও হয়ে গেছে, আর তারপর নেক্সট সারাদিন মাহি কি করছে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো চুলের অবস্থা, এই গরমটার মধ্যে মেয়েটা চুল নিয়ে এত কষ্ট পাচ্ছে মানে বলার মতো না। বেঁধে দিলেও থাকে না, টেনে খুলে দেয়। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো চুল বেঁধে দিব। ই রাম, দেখো কি অবস্থা তোর। তো যাই হোক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা মা দিয়ে দিল ব্রেকফাস্ট, এখানে আছে ভেন্ডি ভাজা, রুটি আর আমার মোস্ট 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 ফেভারেট ডিম সেদ্ধ, তাও আবার হাফ বয়েল। মাহিটা এত দুষ্টু হয়েছে, কেউ কিছু খেতে বসলে খাবারের দিকে হা করে তাকিয়ে থাকে, এমন ভাবে তাকিয়ে থাকে আর তুমি খেতেই পারবে না ওই খাবারটা। তো আমিও খাচ্ছিলাম রুটি আর ও খাওয়ার জন্য ব্যস্ত, তো ওকে একটুখানি ছিঁড়ে একটুখানি দিলাম, ওটা খেয়ে তারপর আবার খেতে যাচ্ছিল। তো এই যে মাহিকে স্নান ফান করিয়ে দিলাম, আর ম্যাডাম দেখো কি ব্যস্ত, ওই যে ওর ঝুড়িটা আছে এটাই ওর প্রিয় খেলনা, সব কিছু ওই ঝুড়িটা থেকে বের করবে আবার একটা একটা করে ঢোকাবে, এই হচ্ছে খেলা। তো খেলতে থাকুক। তো এই যে আমি স্নান টান করে আসলাম, মিঠাই দিদি এদিকে আসো একটু। এই যে তোমাদের মাহি মিঠাই দিদির কোলে কোলে ঘুরু ঘুরু করছে। তো এখন খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দুপুরে খাবার নিয়ে বসে গেছি, আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে দেখো। ঢেঁকির শাক, এটা হচ্ছে কচুর লতি শুটকি মাছ দিয়ে, কাঁঠালে বিচিও দেওয়া আছে এটার মধ্যে, আমার তো ভীষণই ফেভারেট এটা। আর তারপর এখানে আছে ফলি মাছের ঝাল। দেখো বললাম না ওর সামনে কেউ খেতে বসতে পারবে না। দেখো কোনটা খাবা, লতা দেখল লক্ষ্য। তোমার ক্যামেরা দেখে বাবু আ খাই না মা, অনেক খাইছো, ভাত খাইছো নাকি, অনেক খাইছো, খুব স্বাদ না দাদু ভাত। থালার দিকে নজর, ওর খাওয়া যায় না, এগুলা ঝাল ঝাল, এগুলো খায় না। মাহির দুষ্টামি তো দেখতেই পেলে, মানে যত দিন যাচ্ছে আরো একটা করে লেজ হচ্ছে আর কি পেছনে। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তারপর এখন রেডি করছি ওকে নিয়ে একটু আমরা বেরোবো ঘুরতে, মানে বাড়ির সামনের বাড়িগুলোতে যাব। তো এই যে রেডি করছি, দেখো কি খুশি, দেখো ঘোড়ার নাম শুনেছে কি খুশি। তাহলে আমরা এখন একটু যাচ্ছি হচ্ছে ঘুরু করতে, সঙ্গে মিঠাই দিদিও আছে, আর আমরা যাচ্ছি একটু ঘুরু করতে এই বাড়ির সামনে, একটু ঘুরু করতে যাচ্ছি মানে হচ্ছে এই বাড়ির সামনে কতগুলা বাড়ি আছে ওই বাড়িগুলোতে আমাদেরকে যাইতে বলছে যে তোমরা আসবা, এর জন্য আমরা ঘুরু করতে যাচ্ছি।
মেয়েটার সঙ্গে থাকতে থাকতে আমারও ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো এই দেখো আমাদের গ্রামের রাস্তা, ওই যে ওটা আমাদের বাড়ি, ওই যে খুঁটিটা দেখতে পাচ্ছ কারেন্টের, ওটার পাশের বাড়িটা, আর এই যে আমরা এই বাড়িগুলোতে যাব। হ্যাঁ, আর এই যে সামনের ওই বাড়িটাতে একটা দাদার মেয়ে হয়েছে, তো পুচকিটাকে দেখতে যাব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পরে কথা বলছি। চিন্না, তুমি ছোট্ট বনু না, তোমাকে তো দেখতে আসছি আমরা। হ্যাঁ, তুমি এত ছোট্ট বনু না, তুমি ছোট্ট বনু না, টস টস করে তাকায় আছে। তুমি আমার দিকে তাকায় আসছো, বড় বড় চোখ করে দেখতেই আসছে, বুঝছো? খেলা পাই গেছো না? আরে সেদিন যখন ওই আসছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে, তো বাড়ির সামনের ওই কাকিমা জেঠিমা ওরা সবাই বলছিল আসিস না, তো পুচকিটাকে নিয়ে আসিস, ঘুরে যাস। তো আজকে আমি বিকালবেলা মা, আমি আর ওই আমার ভাস্তিটা সবাই মিলে ওকে মাহিকে নিয়ে গেছিলাম ওদের বাড়িতে, এই মাত্র আসলাম। তো এসেই মাহি ঘুমিয়ে পড়েছে, এই বাড়ির সামনে একটা পুচকু, ও মানে কয়েকদিন আগেই হয়েছে, তো ওকেও দেখে আসলাম, ও একটা দাদার মেয়ে আর কি, আমার ভাস্তি হয়েছে, তো ওকেও দেখে আসলাম, আর এই কি বলে মাহিকেও ওরা দেখলো। তো এখন বাড়িতে আসলাম, আর এসেই মাহি ঘুমিয়ে পড়েছে। তো এখন ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সবসময় তো আর এই জিনিসটা আমি পাবো না যে তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো দেখতে থাকো ভিডিওটা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে আমার ছোটবেলার কয়েকটা ছবি শেয়ার করি, তোমরা তো আমার ছোটবেলাটা দেখোনি, ছোটবেলার কোনো ছবি টবি হয়তো দেখোনি। এই যে দেখো, আমি আমার ছোটবেলার ছবিগুলো মা বের করেছিল তো অ্যালবামটা দেখানোর জন্য আমাকে, তো আমি বললাম দাঁড়াও তাহলে আমি তোমাদেরকেও দেখাই। তো এই যে আমি আর আমার দাদা, আর ওদিকে একটা বুনু মামার মেয়ে, আর এটা মাসির ছেলে, যেই দাদাটা মাহিকে মুখে ভাত দিয়েছিল অন্নপ্রাশনে, এই যে এই হচ্ছে সেই দাদা, এখন বড় হয়ে গেছে, এখন মামা হয়ে গেছে। তো এই যে দাদা আমাকে ধরে রেখেছে, দেখো এই যে আমি। ছোটবেলার এই ছবিগুলো দেখলে না মনটা কেমন যেন হয়ে যায়। তো তারপর আরেকটা ছবি দেখাই, এই যে দেখো এটাও আমি। তখন তো আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ওই কোনো রকম কোনো একটা ক্যামেরা দিয়ে তোলা, তো ছবিটা একটু কালো কালো এসেছে, আর দেখো নষ্ট হয়ে যাচ্ছে ছবিটা। তো এই যে আমি, দেখেছো? আর এই আরেকটা ছবি, এটাও মামা বাড়ির সামনে তোলা, আমার দুই মামি, মাসি, মা, দাদা, এই যে ওই যে আমি, দেখো মুখটা একদম ছোট্ট ছিলাম তখন, অনেক কিউটও ছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর এই ছবিটা দেখো, এটা আমাকে স্নান করাচ্ছিল মা রোদে মধ্যে, দেখো পিঁড়ির ওপর দাঁড় করিয়ে তারপর আমাকে স্নান করাচ্ছিল, এই সময় কেউ একজন ছবিটা তুলে দিয়েছে, দেখো আমার মুখটা কি বিরক্ত বিরক্ত, এমনিতেই স্নান করাচ্ছে জোর করিয়ে। তো তারপর এই আরেকটা ছবি দেখো, এটা আমি কাকার কোলে আমি, আর ওই দেখো পেছনে আমাদের পুরনো ঘরটা, এরকম ছিল আগে আমাদের ঘর। তারপর এই যে দেখো, হাতের মধ্যে আমি আবার গোলাপ ফুল ধরে রেখেছি, গোলাপ গাছের সামনে ছবিটা তুলেছি, দেখেছো কাকার কোলে আমি। আর তারপর নেক্সট এই ছবিটা দেখো, আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চার সাথে, আমি, আমার মা, তারপর এই যে আমি, আর এই যে পিসি, পিসির কোলে আমি বসে আছি, আর এই যে মা, এই যে আমি বসে আছি পিসির কোলে, দেখো কি খুশি। তারপর এই ছবিটা তো লেটেস্ট একদম, এটা হচ্ছে আমার তিন দিন বয়সের ছবি, মানে যখন আমার বয়স তিন দিন ছিল তখনের ছবি এটা, দেখো দেখে কেমন হাসি পাচ্ছে এখন। আমার মাথা ভর্তি চুল, দেখেছো? তোমাদের মাহির মতো চুল ছিল আমার, মানে আমারও ছোটোবেলায় মাহির মতো চুল ছিল, দেখো একদম মাথা ভর্তি চুল হয়েছিল। এটা দেখো দাদার কোলে, ওই তিন দিন বয়সেরই ছবিটা এটা, দেখো ওই যে আমার পায়ে জন্মদাগটা দেখা যাচ্ছে, আর এই যে কি চিৎকার তখন, একদম লাল হয়ে গেছি চিৎকার করে। তারপরে দেখো দাদা কোলে নিয়ে, এই যেটা আমার পিসির ছেলে, দাদা কোলে নিয়ে আমাকে বসেছে, দেখো তিন দিন বয়সের ছবি, এগুলো দেখলে না একদম অন্যরকম লাগে এখন। তারপর নেক্সট আরেকটা ছবি দেখাই, এই যে এটা একটু বড় হয়েছি, দেখো এটা মোটামুটি ধরো যখন চার বছর কি তিন বছর তখনের ছবি। এই যে দেখো, কানে ফোন নিয়েছি, তখন মামা ফোন কিনেছিল, মামার ফোন কানে ধরে তখন ছবিটা তুলেছি, চুড়িদার পরেছি আবার, এই যে। তারপর এই একটা ছবি, এটা আমি যখন স্কুলে ফার্স্ট ভর্তি হই তখনের ছবি, এই দেখো ফার্স্ট স্কুলে যাওয়ার ছবি, এটা দেখো
ফার্স্ট ডে না, এটা মানে স্কুলে যখন যাই তখনের ছবি আর কি। তখন মানে স্কুলে আমি যাই, ধরো এলকেজি ইউকেজিতে পড়ি, আর এই ছবিটা দেখো, অনেক ছোট ছিলাম তখন, সামনে দুটো দাঁত ছিল। এই দেখো টুপি পরে ছবিটা, ছবিটা নষ্ট হয়ে গেছে, মানে এটা বড় করা ছিল তো ছবিটা, এটা নষ্ট হয়ে গেছে, তবে এটার ভালো কপিও মার কাছে আছে। এই ছবিটা ভীষণ প্রিয় ছবি এটা আমার, দেখো কি কিউট ছিলাম। তারপর নেক্সট এই ছবিটা দেখো, এটা আমার অন্নপ্রাশনের দিনের ছবি। জামাটা খালি দেখো কি সুন্দর একটা জামা পরিয়েছিল, একদম ফোলা ফোলা হাতাগুলো, সুন্দর একটা জামা। আর এটা আমার বড় মামা আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে আমি মন্দিরের সামনে এই ছবিটা তুলেছিল, এটা আমার অন্নপ্রাশনের ছবি। তো এই কটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, ছবিগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো রাত্রে খাওয়া দাওয়া করে আসলাম, রাত্রে খাওয়া দাওয়া করে আসলাম আসলাম এখন মশাই টশাই টানিয়ে বসে আছি, ননাচন্দ্র এখানে বসে আছে, তো ওকে ঘুম পাড়াই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট, গুড নাইট।